বন্ধুসকল, আপোনালোকে চাই আছে নগান ডিজিটেল ইউটিউব চেনেল। ইতিমধ্যে পুৱাতে দেৱাহীৰ কাৰণে সাতটা গুৰুত্বপূৰ্ণ খবৰ ওলাইছে। ইয়াৰ ভিতৰতে আছে সাধাৰণ জনসাধাৰণৰ বাবে যিবিলাক সৰু সুৰা ব্যৱসায়ী কৰে বা সাধাৰণ লোকৰ শ্ৰেণীৰ বাবে আছে ডাঙৰ খবৰ। বৰ্তমান সময়ত মোদীৰ সিদ্ধান্ত এটা লৈছে, সকলোৱে পাব 10,000 টকা পৰ্যন্ত ঋণ। এই ঋণ আপোনালোকে কেনেকৈ পাব বা এই ঋণ কোনসকল ব্যক্তিয়ে পাব, এই সকলোবোৰ তথ্য আজিৰ এই ভিডিঅ'টোৰ সৈতে সবিশেষ আলোচনা কৰিম। গতিকে আপোনালোকে আজিৰ এই ভিডিঅ'টো মনোযোগ সহকাৰে শেষলৈ চাই থাকিব। বন্ধুসকল, এই গুৰুত্বপূৰ্ণ খবৰখিনি আলোচনা কৰাৰ আগতে আপোনালোকক এটা ৰিকুৱেষ্ট কৰিম। আপুনি যদি এই চেনেলখনত নতুন হয় তেন্তে এই চেনেলখন ছাবস্ক্রাইব কৰি কাষত থকা বেল আইকনটো বজাই দিব, এনেধৰণৰ লেটেষ্ট আপডেট সকলোতকৈ আগতীয়াকৈ পাবৰ বাবে। বন্ধুসকল, পলম নকৰি আহক আজিৰ এই খবৰখিনি বিস্তাৰিতভাৱে আলোচনা কৰোঁ। বন্ধুসকল, আজিৰ প্ৰথম খবৰটি হৈছে মোদী কেবিনেটৰ ঐতিহাসিক সিদ্ধান্ত। দেশৰ 50 লাখ পদপথৰ ব্যৱসায়ীসকললৈ ঋণ প্ৰদান কৰিব মোদী চৰকাৰে। মহামাৰী কৰোণা ভাইৰাছৰ সংকটৰ মাজতে আজি প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে অধ্যক্ষাত তৃতীয়টো কাৰ্যালয়ৰ তৃতীয় বৰ্ষৰ প্ৰথমখন কেবিনেট বৈঠক অনুষ্ঠিত হয়। কঠোৰ পৰিশ্ৰমী কৃষক, অতি ক্ষুদ্ৰ ক্ষুদ্ৰ আৰু মজুলীয়া উদ্যোগ খণ্ড আৰু পদপথৰ দোকানীৰ জীৱিকা নিশ্চিতৰ বাবে কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত এই কেবিনেট বৈঠকত গ্ৰহণ কৰা হয়। এই ঐতিহাসিক সিদ্ধান্তত PM স্বনিধিৰ অধীনত পদপথৰ দোকানীক প্ৰথমবাৰৰ বাবে ঋণ প্ৰদানৰ সুবিধা দিয়া হ'ব। কেন্দ্ৰীয় গৃহ আৰু নগৰ পৰিক্ৰমা মন্ত্ৰালয়ে মুকলি কৰা স্পেচিয়েল মাইক্ৰ' ক্ৰেডিট ফেচিলিটি স্কিম PM স্বনিধি, PM ষ্টেট বেঞ্চ আত্মনিৰ্ভৰ নিধিৰ জৰিয়তে দেশৰ 50 লাখতকৈ অধিক পদপথৰ দোকানীকে ধৰি হকাৰ, ঠেলাৱলা আদি এই আঁচনিৰ অন্তৰ্ভুক্ত কৰি লোৱা হ'ব। এই আঁচনিৰ অধীনত শাক পাচলি, ফল মূল বিক্ৰেতা, চাহ পকৰা, ৰুটি কণি, বস্ত্ৰ সামগ্ৰী, জোতা, গ্ৰন্ত, ষ্টেচনাৰী সামগ্ৰী বিক্ৰী কৰোঁতাও অন্তৰ্ভুক্ত হ'ব। তদুপৰি এই সেৱাত চেলুন, মুচি, পাণ দোকান, ধুবিও অন্তৰ্ভুক্ত হ'ব। আঁচনিৰ অধীনত এনে পদপথৰ দোকানীসকলক মূলধনী পুঁজি হিচাপে 10,000 টকা ঋণ হিচাপে আগবঢ়োৱা হ'ব আৰু এই ঋণ মাহিলী হিচাপে ধাৰ মাৰি বছৰত সমাপ্ত কৰিব লাগিব। বাৰ্ষিকভাৱে এই ঋণৰ সুতৰ হাৰ হ'ব 7%। দেশৰ ইতিহাসত প্ৰথমবাৰৰ বাবে মোদী 2.0 চৰকাৰে পদপথৰ দোকানীক লৈ এনে সিদ্ধান্ত গ্ৰহণ কৰাৰ লগতে অতি ক্ষুদ্ৰ ক্ষুদ্ৰ আৰু মজুলীয়া উদ্যোগ খণ্ডৰ সংজ্ঞা 14 বছৰৰ পাছত সলনি কৰা হ'ব। দেশৰ অৰ্থনীতিৰ মেৰুদণ্ডস্বৰূপ MSMEৰ খণ্ডক উদ্দীজীৱিত কৰাৰ লক্ষ্যৰে সংশোধিত সংজ্ঞা অনুসৰি অতি ক্ষুদ্ৰ উদ্যোগৰ ক্ষেত্ৰত বিনিয়োগ 1 কোটিলৈ আৰু বাৰ্ষিক IBI 5 কোটিলৈ বৃদ্ধি কৰা হৈছে। তেনেদৰে ক্ষুদ্ৰ উদ্যোগৰ সীমা বিনিয়োগৰ ক্ষেত্ৰত 10 কোটি আৰু বাৰ্ষিক IBI 50 কোটিলৈ বৃদ্ধি কৰা হৈছে। আনপিনে মজুলীয়া উদ্যোগৰ ক্ষেত্ৰত বিনিয়োগ 20 কোটিলৈ বৃদ্ধি কৰাৰ লগতে বাৰ্ষিক আয় 100 কোটিলৈ বৃদ্ধি কৰা হৈছে। 14 বছৰৰ পাছত MSMEৰ উন্নয়ন আইনৰ ক্ষেত্ৰত সংশোধিত ৰূপ দি কেন্দ্ৰীয় চৰকাৰে এই ঐতিহাসিক সিদ্ধান্ত গ্ৰহণ কৰে। সিদ্ধান্ত মৰ্মে MSMEৰ উদ্যোগৰ ইকুইটিক সমৰ্থনৰ বাবে 20,000 কোটি টকা ঋণ হিচাপে আগবঢ়োৱাৰ প্ৰস্তাৱ লোৱা হৈছে। এই ঋণৰ বাবে 2 লাখ MSMEৰ ব্যৱসায়ী লাভান্বিত হ'ব। তদুপৰি ডিজিটেল লেনদেন উৎসাহিত কৰাৰ বাবে সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হয়। লক্ষণীয় যে কঠোৰ পৰিশ্ৰমী কৃষকক উৎসাহিত কৰাৰ লক্ষ্যৰে 2020-21 বৰ্ষত খাৰিফ শস্যৰ MSP ন্যূনতম সমৰ্থন মূল্য উপাদান ব্যয়ৰ 1.5 গুণ বৃদ্ধি কৰা হ'ব। উল্লেখিততে বৰ্ষটোত খাৰিফ শস্যৰ 14 বিধ MSPৰ 50ৰ পৰা 83% বৃদ্ধি কৰা হৈছে। কৃষকৰ কাৰণে অগ্ৰিম লোন 3 লাখকৈ বৃদ্ধি কৰি আয়ৰ তাৰিখ 31 আগষ্টলৈ বৃদ্ধি কৰাৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হৈছে এই বৈঠকখনত। বন্ধুসকল, দ্বিতীয় খবৰটো ওলাইছে 5 কিলোমিটাৰ প্ৰতি ছেকেণ্ড গতিৰে পৃথিৱীৰ দিশলৈ গতি কৰিছে উল্কা পিণ্ড্ৰই। নাছাৰ হাই এলাৰ্ট। ৱাশ্বিংটন নাছাই এক এলাৰ্ট জাৰি কৰি কৈছে যে প্ৰায় 0.25 কিলোমিটাৰ বৃহৎ এক উল্কা পিণ্ড পৃথিৱীৰ দিশলৈ তীব্ৰ গতিৰে আহি আছে। ইয়াৰ গতি প্ৰতি ছেকেণ্ডত 5.2 কিলোমিটাৰ বা 1100
দুশ মাইল প্রতি ঘণ্টা বলে কোয়া হয়েছে। নাসার মতে এই উল্কাপিণ্ড আমেরিকার এপিয়ার স্টেট বিল্ডিংতকৈও ডাঙর আর ছয়জনত পৃথিবীর কক্ষপথত প্রবেশ করব। ডেলি স্টার প্রতিবেদন মতে নাসা এই উল্কাপিণ্ডর নাম রক 16334 রাখিছে আর আকাঙ্ক্ষা করা হয়েছে যে এই উল্কাপিণ্ড পৃথিবীর একেবারে কাহেরে পার হয়ে যাব। এই উল্কাপিণ্ডর দৈর্ঘ্য 250-570 কিটারের মাজত কোয়া হয়েছে। আনহাতে ই বহলে 135 মিটার। নাসার মতে এই উল্কাপিণ্ডর সূর্যর হমিপিয়রে পৃথিবীর কক্ষপথত প্রবেশ করব। সেন্টার ফর নিয়ার আর্থ প্রজেক্ট স্টাডিজের মতে বিগত 21 মেতো 1.5 কিলোমিটার বৃহৎ উল্কাপিণ্ড পৃথিবীত যথেষ্ট হমিপরে পার হয়ে গেছিল। এনেকা প্রায় 200 অধিক উল্কাপিণ্ড আছে। নাসার সংস্থাসমূহে এই সমূহ ট্রেক করে আছে। এই উল্কাপিণ্ড সমূহের পরা ক্ষয়ক্ষতির অনুমান নাই। বন্ধুকল, তৃতীয় খবরটি ওলাই আছে, একজনের পরা পরিবর্তন হল রেশন গ্যাস সিলিন্ডার ট্যাক্স আর যাতায়াতের সঙ্গে জড়িত এই 7টা কথা আপনার পকেটত পড়ব প্রভাব। এক রাষ্ট্র এক রেশন কার্ড আসনি আরম্ভ। আজির পরা দেশের 20খন রাজ্যত ওয়ান রেশন কার্ড বলবৎ হয়েছে। এই রেশন কার্ড ধারক সকলে যিকোনো রাজ্যের সরকারি রেশন কেন্দ্রের পরা রেশন ক্রয় করিব পারিব। কেন্দ্র সরকারের এই আসনির জড়িয়ে বৃহৎ সংখ্যক দরিদ্র লোকক অতি কম দামত দরকারি খাদ্য শস্য প্রদান করে। আরম্ভ হল 200খন রেলর যাত্রা। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে লকডাউনের কারণে দেশের বেলেগ বেলেগ ঠাইত আবদ্ধ হয়ে থাকা মানুষের সহায়ের কারণে ভারতীয় রেলওয়ে আজির পরা 200খন অতিরিক্ত রেল চলাব। এই 200খন রেল নন এসি হব। রেলমন্ত্রী পীয়ূষ গোয়ালের মতে ভারতীয় রেলে একজনের পরা নিজের টাইম টেবল হিসাবত প্রতিদিনে 200খন নন এসি রেল চলাবলৈ গৈ আছে। দাম বাড়িব পারে পেট্রোলের। বিগত সময়সাত অসম তথা আন কেবাখনো রাজ্যই পেট্রোল ডিজেলের বেদ বৃদ্ধি করে ইন্ধন মহঙ্গা করে তুলিছিল। উত্তর পূবর মিজোরামত আজির পরা বলবৎ হওয়াকৈ পেট্রোলত 2.5% আর ডিজেলত 5% বেদ আরোপ করা হয়েছে। ইয়ার ফলত দাম বাড়িছে ইন্ধনের। গ ইয়ার ফ্লাইটস আরম্ভ। বাজেট কেরিয়ার গ এরিয়ারে সরকারি নির্দেশনা পালন করে একজনের পরা দেহীয় বিমান সেবা আরম্ভ করেছে। সিভিল এভিয়েশন মন্ত্রী হরিদীপ সিং পুরীয়ে বুধবারে টুইটারত ঘোষণা করেছিল যে 25 মের পরা সমগ্র দেহত দেহীয় বিমান উড়ান আরম্ভ হব। কিন্তু ইয়ার কারণে যাত্রী আর এয়ারলাইন্সে কেতবোর বিহে নিয়ম মানি চলিব লাগিব। রন্ধন গ্যাসের দাম বৃদ্ধি। প্রত্যেক মাহের প্রথম তারিখত রন্ধন গ্যাসের মূল্য আর এভিয়েশন ট্রাইন ফুয়েলর মূল্যর পরিবর্তন হয়। যা মাহত ETF আর রন্ধন গ্যাসের মূল্য হ্রাস হয়েছিল যদিও এই মাহত আকৌ দাম বাড়িছে। মহঙ্গা হল গ্যাস সিলিন্ডার। করোনা ভাইরাসের মহামারীর সংক্রমণ রোধ করার বাবে অব্যাহত থাকা লকডাউন 5.0 প্রথম দিনাই সাধারণ জনতার উপরত মাদমার। দেহর তেল কোম্পানিসমূহে SPCL BPCL IOC রাজসাহায্যবিহীন রন্ধন গ্যাসের সিলিন্ডারের দাম বৃদ্ধি করার কথা ঘোষণা করেছে। 14.2 কিলোগ্রামের রাজসাহায্যবিহীন সিলিন্ডারের দিল্লীত 11.50 টাকা বৃদ্ধি পাইছে। এতিয়া নতুন নিয়মত 593 টাকালৈ বৃদ্ধি পালে। আন চহরতো ঘরুয়া রন্ধন গ্যাসের সিলিন্ডারের দাম আজির পরা বৃদ্ধি হয়েছে। কলকাতাত 31.50 টাকা, মুম্বাইত 11.50 টাকা আর চেন্নাইত 37 টাকা বৃদ্ধি পাইছে সিলিন্ডারের দাম। ইয়ার পূর্বে মে মাহত 62.50 টাকা হ্রাস করা হয়েছিল সিলিন্ডারের দাম। আনহাতে 19 কিলোগ্রাম সিলিন্ডারের দামও 10 টাকালৈ বৃদ্ধি পাইছে। এই সিলিন্ডারের নতুন দাম হব 11.50 টাকা। 14.2 কিলোগ্রাম রাজসাহায্যবিহীন LPG সিলিন্ডারের দাম গুৱাহাটীত 573 টাকার পরা বৃদ্ধি পাই 636 টাকালৈ হয়েছে। মোট 63 টাকা বৃদ্ধি পাইছে LPG সিলিন্ডারের মূল্য। দেহর আন আন ঠাইবোরতো এনেধরনের মূল্য বৃদ্ধি হয়েছে।
উল্লেখ্য যে ইয়ার পূর্বে মে মাহত এলপিজি সিলিন্ডার মূল্য 62.50 টাকা বৃদ্ধি করা হয়েছিল। সংশোধিত ফর্ম 26A-S বলবৎ হয়। আয়কর বিভাগের পরা জারি করা সংশোধিত ফর্ম 26A-S বলবৎ হয়েছে। ইয়ারে সম্বন্ধীয় বিত্তীয় বর্ষত কর্তন করা ট্যাক্সর বাহিরে লেনদেনের মূল্যায়ন হব। আয়কর বিভাগের সাইডত নিজের পেন ভরা এই ফর্ম উলিয়াই লব পারিব আপনালোকে। বন্ধুকল, তার পিছর খবরটি হল রাজ্যত পুনের ভাল খবর। করোনাত আক্রান্ত 40 জন লোক সুস্থ হয়ে উঠেছে। দুবার কই কোভিড পরীক্ষাত নেগেটিভ অহার পাছত সুস্থ বলে ঘোষণা করা হয় লোক কেজনক। ইয়ারে 12 জন গোলাঘাট, 18 জন SMH, 8 জন MMCH আর 1 জন ধেমাজির। রাজ্যত এতিয়ালৈকে করোনাত আক্রান্ত 324 জন সুস্থ হয়ে উঠেছে। বর্তমানে 182 জন লোক চিকিৎসাধীন হয়ে আছে। বন্ধুকল, তার পিছর খবরটি হল মেট্রিক পরীক্ষার্থীর বাবে সুখবর। 6 জনের তীব্র রিজাল্ট, বহুতো ওয়েবসাইট পাব রিজাল্ট সমূহ। আপনাদের ওয়েবসাইট সমূহ স্ক্রিনত চাবলে পাইছে। এনে ধরনের ওয়েবসাইট গই আপনাদের নিজের নিজের রিজাল্ট সমূহ চাবলে পারিব। আপনাদের এই ওয়েবসাইট কেটা স্ক্রিনশট মারি লব পারে, অন্যথা এই ওয়েবসাইটটা আপনাদের টাইপ করে লিখে লব পারে।